ভিউয়ার্স, এখন দেখেন এই বাচ্চাগুলোকে আমি খাবার দিচ্ছি, যেহেতু এখন দুপুরবেলা, তো সকালে চলে গেছিলো, অনেক দূরে আসে না, অনেক কষ্টের পরে ধরছি এদের, ঠিক আছে। এখন একটু খাবার দিলাম চাল, যদিও দুপুরবেলা খেতে দেই না সচরাচর, কিন্তু এখন দিতে হচ্ছে, কারণ না গেল ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আমার এখানে এখন সমস্যাটা হচ্ছে প্রিডেটরস, মানে হচ্ছে শিকারি, বিশেষ করে বেজি খুব উৎপাত বেড়ে গেছে এখন, ঠিক আছে। আগে তো কুকুর আর ব্রাল নিয়ে যেত, এখন তার সাথে অ্যাড হয়েছে বেজি, ঠিক আছে। আমরা তো খুব পেরেশানির মধ্যে আছি এগুলো নিয়ে, যে কারণে একটা সময় আসলে পাহারা দিয়ে রাখতে হচ্ছে, না হলে দেখা যাবে এখান থেকে আরও দুই চারটে নিয়ে চলে গেছে। 13টা বাচ্চার মধ্যে এখন আছে মাত্র 8টা, ঠিক আছে। এখন কিছু করার নেই, এইভাবে রাখতে হচ্ছে, আস্তে আস্তে দেখে দেখে রাখছি, এখন যা হয় হবে, আল্লাহ ভরসা, জানি না কয়টা টিকবে কি হবে বড় হওয়া অবধি, কারণ এর থেকে বড় 3 মাস বয়সের বাচ্চা কিন্তু কুকুরে নিয়ে যাইতেছে এখন, ঠিক আছে। সেটা আসলে একটা কষ্টদায়ক আমার জন্য, বা আপনাদেরও যদি এরকম হয় খুবই কষ্ট লাগে এই এইরকম অবস্থায় তৈরি হবে, ঠিক আছে।